एवरीवन, वेलकम बैक टू इनसाइड आउट। तो आज के 25 ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমি আর ম্যাডাম আজকে একটুখানি কাছাকাছি ছোটোখাটো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। ঘুরতে যাওয়ার অ্যাকচুয়ালি না, মেন হচ্ছে সিনেমা দেখতে যাওয়া। ম্যাডামের ইচ্ছা হয়েছে সিনেমা দেখতে যাবে। কোন সিনেমা? টনিক। টনিক। তো সিনেমা দেখা হবে, সিনেমা দেখার পর একটু টুকটাক ঘুরে টুরে তারপর বাড়ি ফেরা হবে। সকালবেলা অলরেডি কেক কাটা হয়েও গেছে। হ্যাঁ, কেক কাটা তো হয়ই, প্রত্যেকবারই হয়। কেক কাটার সময় কিছু ভিডিও ভিডিও করা হয়। হ্যাঁ, কেক কাটার সময় एक्चुअली ভিডিওটা করা হয়নি, তো ছোট করে মানে জাস্ট কেকটা এমনি নরমাল কাটা হয়েছে, আর কিছু কে দিয়েছে বল করা হয়নি। আর দিয়েছে তো অবশ্যই আমার জ্যাম্মা। एक्चुअली প্রত্যেকবারই মানে আমার বাপের বাড়িতে আমার জেঠু আনতো, আমি কাটতাম, তো এবারেও সেটা মিস কেন হবে, ওই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে এখানে। তো দারুণ ছিল কেকটা, সত্যিই খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ঠিক আছে, চলো দেখা যাক, সিনেমাটা দেখি আগে। ঠিক আছে, কাছাকাছি নয়, অনেকটাই দূরে, টাইমও অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো বেরিয়ে পড়তে হবে। দূরে মানে হচ্ছে আমরা যাচ্ছি যে সবভূমিতে, তো অনেকটাই রাস্তা, তারপর হয়তো জ্যাম ফ্যাম থাকবে, কি জানি থাকবে জানি না। চলো দেখে রিভিউ দেওয়া হচ্ছে কেমন হয়েছে। সো আমরা এসেছিলাম সবভূমি আইনক্সে টনিক দেখতে, এই মাত্র শেষ হলো অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি ফেরার পথে। জাস্ট অসাধারণ হয়েছে সিনেমাটা, কোনো কথা হবে না, ভীষণ 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 সুন্দর হয়েছে। সো গাইজ, সিনেমা দেখা হলো, সত্যি খুব ভালো হয়েছে সিনেমাটা, অসাধারণ হয়েছে। মানে অনেকদিন পর একটা ভালো ভালো সিনেমা দেখা হয়েছে। সিনেমা দেখার পর একটু চা খেতে ইচ্ছা করছে, চা খেতে যাবো। কোথায় চা এখানে খুঁজে পাচ্ছি না, সবমি কাছাকাছির মধ্যে এখানে চায়ের দোকান পাচ্ছি না, দেখি সামনে কোথাও পাওয়া যায় কিনা। হ্যাঁ, তাই এখন আর বেশি কথা বলছি না, চাটা খেয়ে নিই, তারপর আবার চলো চা খেতে যাবো। তো গাইজ, আমরা এখন চলে এসেছি কালাকা স্ট্রিটের বাপু টি স্টল। বাপু টি স্টল, তো চা তো নেওয়া হয়েছে, তার সঙ্গে একটুখানি সিঙ্গারা আর নিমকি নেওয়া হয়েছে, আর চা রয়েছে সাথে। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, 9টা বাজে। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছি অ্যাকচুয়ালি, আর সিনেমাটা দেখার পর আর তেমন কোনো কিছু প্ল্যান ছিল না। আর আজকে অ্যাকচুয়ালি বাইরে আমাদের খাওয়া দাওয়ারও প্ল্যান ছিল না, কারণ খাবার এনে বাড়িতে একসঙ্গে খাবার প্ল্যান আছে। হ্যাঁ, বাপু রয়েছে তো বাড়িতে, ওই জন্য একা আর ওইভাবে খাই না, মানে খাই না বলতে খাই না বলবো না একদমই, তো আজকে যেহেতু একটা 25 ডিসেম্বর একা একা খাবে না। আমরা মাঝে মাঝে বাইরে তো খেতে যাই, এবার অকেশনে এরকম 25 বলো 31 বলো একসঙ্গে খাওয়া ভাল লাগে। আজকে ঘোরাঘুরিটা ভালোই হয়েছে, ভালো ভালো হয়নি, সিনেমাটা খুবই সুন্দর হয়েছে। সিনেমাটা যারা যারা দেখোনি, প্রত্যেকে সিনেমাটা দেখে নাও, ভীষণ ভালো হয়েছে। ইভেন মানে পুরো ফ্যামিলি পিকচার যাকে বলে, ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে, খুব ভালো লাগলো। মানে অনেকদিন পর একটা মন ভালো করার সিনেমা অ্যাকচুয়ালি। টনিক খুব ভালো সিনেমা আছে, অবশ্যই দেখতে যাও যারা দেখোনি। তো আজকের ব্লগ আপাতত এখানেই, বেশি কিছু বলার নেই। খাওয়া দাওয়া ভালো মন্দ এসে গেছে, খিদেও পেয়ে গেছে। অ্যাকচুয়ালি চিকেন শেজওয়ান আনা হয়েছে আর হট গার্লিক চিকেন আনা হয়েছে, তো ওর জন্য ওর একটু খিদে পেয়ে গেছে, তাই কি আর বলবো। তো আর বেশি কিছু বলছি না, বেশি কিছু বলে বোর করছি না, বাট খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমরা একটা ছোটখাটো ট্রিপে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তো ওখানে গিয়ে আবার ব্লগ করব, অবশ্যই ব্লগ করা হবে, সবাই কোথায় যাচ্ছি দেখো একদম। তো আর একটা ব্যাপার হচ্ছে, যেটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, একদম ভুললে চলবে না, তাহলে আমাদের এই পাগলামি গুলো মিস হয়ে যাবে অ্যাকচুয়ালি। ওকে, চলো টাটা, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।